তুমি নারায়ণগঞ্জে তোমার ব্যবসায় বেশি মন দিয়েছো, আজকে এফডিসিতে ভোট দিতে এলে এবং তুমি দুই পক্ষকেই সমর্থন দিচ্ছ, ভোট তো দিয়েছো এফডিসিতে, এখন মানে তোমার কি আসতে ভালো লাগে না নাকি তুমি ব্যবসায় মন দিলা কেন? না, আমার এফডিসিতে আসতে ভালো লাগে, কারণ আমার সেকেন্ড নম্বর হচ্ছে এফডিসি, ফার্স্ট নম্বর হচ্ছে বাসায়। তো বিজনেস করতে চাই, কারণ হচ্ছে বাবা চায়, যে ফ্যামিলি চায় যে আমি একটু তাদের সাথে কন্ট্রিবিউট করি, দ্যাটস অল। কিন্তু বাপটি তুমি তো খুব ভালো করছিলে এবং তোমাকে সবাই বলছিল, করছিলে না করছি, ভালো করছো এবং এখন ব্যবসায়ও সময় দিচ্ছ, কিন্তু তুমি যদি একটু মাল্টিকাস্টিং এর ছবি করতে তাহলে তোমার জন্য যেমন কাজ আরও সবাই একসাথে করতে পারতো, আরও ইন্ডাস্ট্রির উপকার হতো, কিন্তু তুমি এই রিকোয়েস্টটা কারো শুনো নাই এখন পর্যন্ত। তুমি মাল্টিকাস্টিং এর ছবি না করে সিঙ্গেল কাস্টিং এর ছবি শুধু করতে চাও, কারণ কি? আমি মাল্টিকাস্টিং এর ছবি অনেকগুলো করেছি, আমার সাথে মিলন ভাই কাজ করেছে, আমার সাথে শাড়িয়াজ কাজ করেছে, আমার সাথে আরও অনেকেই কাজ করেছে, যারা এটা বলেছে তাদের এটা ভুল ধারণা। মাল্টিকাস্টিং বলতে সাইমন, ইমন, নীরব, শুভ, অবশ্যই আমার কাছে গল্প নিয়ে আসুক, আমি অবশ্যই কাজ করবো, কোনো সমস্যা নেই, অবশ্যই কাজ করবো, অবশ্যই আমাদের কাস্টিং আমাদের আরও ভালো হবে, কারণ আমাদের যদি আরেকজন কাস্টিং সেই অনুযায়ী যদি গল্প ক্রিয়েট হয়, সেই অনুযায়ী যদি অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট হয়, আই হ্যাভ নো প্রবলেম। বাপি, তুমি বলছো যে এফডিসি তোমার সেকেন্ড হোম, তো এফডিসি নিশ্চয়ই এত পরিবেশ মধুর, যা অন্যেরা কমপ্লেন করে যে এফডিসির পরিবেশ মধুর না, তারা পরিবর্তন চায়, তাহলে তুমি কোনো পরিবর্তন আসলে চাও না? পরিবর্তন মানসিক দিক থেকে হওয়া উচিত, পরিবর্তন আসলে এফডিসির হওয়ার দরকার নেই, মানসিক দিক থেকে যদি পরিবর্তন হয় তাহলে অটো সব কিছু পরিবর্তন হয়ে যাবে। তুমি বলছিলে তোমার সেকেন্ড হোম এফডিসি, কিন্তু আমরা সম্প্রতি জানি শাকিব খানের সেকেন্ড হোম আমেরিকা, তোমার সেরকম সেকেন্ড হোম কি অন্য জায়গায় হবে? তুমি তো শাকিব খানকে অনেক ফলো করো লোকে বলে। না, শাকিব ভাই আমার বড় ভাই, উনি আমাদের সবার লাইক যদি কিংবদন্তির নামটা পরে আসে, আমি এখনই বলব উনি আমাদের কিংবদন্তি। তো ওনাকে ফলো করার কিছু নাই, ওনাদের মতো করে আমরা আসলে নিজেদেরকে গুছাতে চাইবো সেটাও বলবো না, শুধু বলবো যে হ্যাঁ আমার সেকেন্ড হোম এফডিসি, থার্ড হোম কী হবে সেটা হয়তো বা জানি না, বাট ফার্স্ট হোম সেকেন্ড ভালো ছবি আসবার কথা সামনে, সেই ভালো ছবিগুলোর আপগ্রেড কী? করোনা আবার বেড়ে গেছে, করোনা যদি নর্মাল হয় তো ভালো ছবিগুলো ঢুকবে। এবছর বেশ কিছু ভালো ছবি মুক্তি পেয়েছে, এর ভিতরে সিয়াম নবাগত যে আসছে সে খুব আলোচনায় এসছে, সিয়ামের উত্থানকে তুমি কিভাবে দেখো? আমি সবাইকে পজিটিভলি দেখি, সবাই ভালো করছে, দ্যাটস ইট। তুমি বিয়ে করছো কবে? আমি বিয়ে করব যখন উপরওয়ালা চাইবেন। তোমার কোনো চাওয়া নাই? না, উপরওয়ালার উপরই তো বিয়ে ডিপেন্ড করে, বিয়ে জোর করে হয় না। তুমি প্রেম করো এখন? আর প্রেম তো করি বাবা মার সাথে। আর অপু বিশ্বাসের সাথে? ভাবি নাই কখনো, কখনোই ভাবো নাই। তাহলে রিউমারটা কেন উঠছে তোমার ছবি দিয়ে? আমার ছবি দিয়ে রিউমার ভাঙছো সেটা বল না, তোমার ছবি দিয়ে হয়তো বা রিউমার এসছে, কারণ প্রিয় কমলাতে ও আমার না তো প্রিয়, ওর নাম কমলা, তো প্রিয় একসাথে ম্যাচ করছে তাই। বাহ, এই শিল্পী সমিতির ইলেকশনে তোমার আজকের অভিজ্ঞতাটা বল। আমার আজকের অভিজ্ঞতা খুব ভালো, আজকে মনে হচ্ছে ঈদের দিন, আমাদের ভালো লাগছে, আমাদের নিজেদের একটা আড্ডার জায়গা, এই প্রথম এই প্রত্যেক বছর এই দিনটিতে আমরা সবাই সবাইকে পাই। সো কিন্তু তুমি তো চাও নাই যে ভোট হোক, তুমি চেয়েছো যে সিলেকশন? না, আমি যেটা বলেছি তখন বলেছি, আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আমি ক্ল্যাশটা চাই না, ক্ল্যাশ যদি ইলেকশনের মাধ্যমে যদি ক্ল্যাশ আমাদের তৈরি হয় সেই ক্ল্যাশটা আমি চাই না। আমরা শুনেছি জায়েদ খান এবং নিপু দুজনেই নাকি ভোটারদের পয়সা দিয়েছে, তুমি কোনো পয়সা পেয়েছো? আই এম সো সরি, আমি নিজেও জানি না, পয়সা আমাদের এখানে পয়সা নির্বাচন হয় না, আমাদের এখানে ভালোবাসা নির্বাচন হয়। এইটা ক্ল্যাপশন দিয়ে দিই।